pranaram 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 আমাদের আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি পবিত্র বাবুকে। আর মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবারই বলি, এবারও বলে রাখি, মহারাজ এসছেন বলে এখন বলছি, আগে বলতে পারতাম, মহারাজারও ভালো লাগবে। আমরা এখানে টিকিট কেটে যারা এসছেন 625 জন, আর পুরো তিনটে লঞ্চ মিলিয়ে, মানে ভলেন্টিয়ার, এখানকার লঞ্চ কর্মী সব নিয়ে, এটা এই 700 কাছাকাছি হবে আমরা এখানে প্রেজেন্ট রয়েছি গ্রুপ। এর মধ্যে বৃহত্তর কলকাতার অনেক মানুষ আছেন, মানে ওই বেহালা বাঘাযতীন থেকে শুরু করে ওদিকে ব্যারাকপুর, বিরাটি বারাসাত থেকে বেশি এসছেন, সবচেয়ে বেশি এই কলকাতার মধ্যে, বিরাটি বারাসাত, বিরাটি বারাসাত, এরা বোধহয় ডেটখানা লঞ্চ নিয়ে নিয়েছেন সম্ভবত। আর এর পেছনে শ্রী সবুজ ঘোষের একটা অবদান আছে, নামটা সবুজ, দেখতে কিন্তু উনি খুব বৃদ্ধ, বিরাটি বারাসাত এবং আশপাশের। গতবারে ওনাকে একটা গেস্ট কার্ড দিয়েছিলাম, উনি বললেন এ আমার দরকার নেই, আমি এটা আরামজনকে দিচ্ছি, সে যাক, আমি খবরদার ওটি করবেন না, আপনাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে, নাহলে আপনার পানিশমেন্ট হবে। যাই হোক, তা উনি এতজনকে এনেছেন, আরও আছে বৃহত্তর কলকাতার, কলকাতার বাইরে, এটা খুব মজার জায়গা, অশোকনগর থেকে 10 জন এসছেন, উত্তর চব্বিশ পরগনা বনগা লাইনে অশোকনগর, গঙ্গারামপুর থেকে 6 জন বোধ হয়, কোথায় বসেছেন শ্রীমতী মিতা জানা, 6 জন তো গঙ্গারামপুর সম্ভবত সরিষার কাছে একটু আগে আমতলার কাছে, 6 জনই মহিলা। কালকে একজন ভদ্রমহিলা ফোন করছিলেন, এত দূর থেকে যাব, কখন কিভাবে পৌঁছবো, খুব চিন্তার, এর আগের বছর একবার বলেছিল আপনার কোনো গাড়ির ব্যবস্থা করছেন, নরেন্দ্রপুরে থাকি আমি, তখন এই হিস্ট্রিগুলো একটু শুনিয়ে দিই, এই সরিষার একটু আগে গঙ্গারামপুর, সেখান থেকে 6 জন মহিলা এসেছেন। তারপর ধরুন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, সেখান থেকে 1 জন এসেছেন, দেরাদুন থেকে 1 জন এসেছেন শুধু এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এই আমার সামনে বসে আছেন, 1 জন এসেছেন দেরাদুন থেকে, সেপ্টেম্বর মাস থেকে যোগাযোগ করছেন, শ্রী তপন শেঠ, শুরু হচ্ছে চতুর্দশ বৎসরের গঙ্গা বক্ষে শ্রীরামকৃষ্ণ শরণ। তব পাদ যুগম ধয়াগিরিতম তব পূর্ণরূপম ঈশাবতারম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম পরমেশ্বরম আনন্দ রূপ স্বরূপম অবতার বরিষ্ঠায়।
হরে রাম কৃষ্ণ Oh,
সারে তুমি যে ঠাকুর আসো বারে বারে যুগে যুগে তুমি এই সংসারে তুমি যে ঠাকুর আসো বারে অবতারিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ।
ृणवामहीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने कापहारिणे सत्तपातकसंहन्त्रे सत्तदुःखविनाशिनी सुभदा मोक्षदा सङ्गा गङ्गैव परमा गतिः। নমস্কার। গঙ্গা বক্ষে শ্রীরামকৃষ্ণ স্মরণ অনুষ্ঠানে আমাদের সকলের অন্তরে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ এবং মা গঙ্গাকে স্বাগত আবাহন করছি, স্বাগত জানাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজকে স্বাগত জানাচ্ছি, শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছি, শ্রী অরিজিৎ সরকারকে স্বাগত জানাচ্ছি, চলকে স্বাগত জানাচ্ছি, শ্রী তপন শেঠকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সকলকে। আসলে এটা একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র, সকলেই আমাদের অন্তরে ঠাকুরকে স্বাগত জানিয়ে তার সেবা পূজায় আত্মনিবেদন করতে এখন প্রস্তুত হয়েছি। অনুষ্ঠান চলবে, এরপরে আবার আমরা গান শুনব শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। রামকৃষ্ণ নামে Thank you.
সন্ধান বিবেকের জয় গান
বিবেকের সেনায়ামরা বিবেকের সেনায়ামরা সবাই উন্নত শিলের সরাই বিবেকের সেনায়ামরা সবাই উন্নত শিলের সরাই উচ্চ কণ্ঠে মোরবে প্রচার করছেন স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী মায়ের এই দর্শন হয়ে নীলাম্বর বাবুর
বাগান বাড়ির সামনে যে গঙ্গার ঘাট আছে ওইখানে। আর এরপরেই আমাদের বেলুড় মঠের কম্পাউন্ড শুরু হচ্ছে, প্রথমে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার দেখা যাচ্ছে, তারপরে ওই যেখানে দাহ করা হয়েছিল বা এখনো হয় সেই জায়গাটি, তারপরে স্বামীজির মন্দির, মায়ের মন্দির, রাজা মহারাজের মন্দির, দুই ছেলে মায়ের পাশাপাশি বসে রয়েছে, আর ঠাকুর ওদিকে একটা বিরাট মন্দিরে বসে রয়েছেন পিছন দিকে, সব দেখতে পাবেন। এই দেখুন আর শুনুন যে প্রসঙ্গটি বলছিলাম, সবাই দাঁড়িয়ে পড়লে আর একটু মুশকিল হবে, একবার দেখে মনের মধ্যে গেঁথে নিন আর মনে মনে ভাবুন। সবসময় তো চোখে দেখা যায় না, মনের মধ্যে রাখতে হয়, মনের ক্যামেরায়। আপনারা একটু বসুন, বেলুড় মঠের দিকে যে লঞ্চটা আছে সেখানে অনেকেই দাঁড়িয়ে পড়েছেন, এতে অনুষ্ঠান করা একটু সমস্যা হচ্ছে। আপনারা যদি আমাদের দিকেই পেছন করে থাকেন সবসময় তাহলে কাকে বলবো, দেখবো আমাদের পেছন দিকটা, তখন বলার ইচ্ছে আর থাকবে না, একটু আমাদের দিকেও দেখবেন। তা যেটা বলছিলাম, একজন ভদ্রলোক একটি বাগানে থাকে, দীর্ঘদিন আছে, মালিকের কোনো পাত্তা নেই। আগে আসতেন, এসেছিলেন, বাগানটা দেখাশোনা করেছেন, দেখেছেন ঘর বেশ চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন, রং টং হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন দীর্ঘকাল না আসার ফলে বাগানটা একটু অপরিচ্ছন্ন হয়ে গেছে। সেই মনের দুঃখের কথা, সেই লোকটি, সে বাগানের যে মালিক তার প্রভু, তাকে লিখছে, লিখছে আবার কবিতার আকারে। আসলে এটি একটি কবিতা, লিখেছেন শ্রী প্রদীপ রায়চৌধুরী, আবাহন, উদ্বোধন পত্রিকায় বেরিয়েছিল বছর দশেক আগে। কবিতাটায় তিনি লিখছেন, মানে সেই বাগানে বাস করা মানুষটি তার প্রভুকে বলছেন, বাগানের মালিককে, মাঝে মাঝে নিজে এসে তোমার সাজানো বাগানখানা দেখে যাও গো বাবু, ঘাস ঘুষ ময়লা জঞ্জাল আর শুকনো পাতাই শুধু, এও পিঁপড়ে তাই সবুজ পোকা, লাউয়ের মাচায় হুয়ে ঢিপি, ভাঙা দেওয়ালে ঠোকর গলিয়ে বাঁকা বাঁকা বাচ্চাগুলো পেয়ারা পেড়ে খায়, সূর্যমুখী ডালগুলো ছাগলে মুড়িয়ে দিয়ে যায়, মালির আবার ঢুলু ঢুলু চোখ, অমন সাধের বাগান ফেলে নিশ্চিন্তে থেকো না বাবু, এসো একবার দেখে যাও, তুমি এলে তো সব ঠিক হয়ে যায়, মালি নড়ে চড়ে বসে, দেয়ালে পলেস তারা পড়ে, ঘাস পোকা শুকনো ডালগুলো সরে, কুঁজ হয়ে ওঠে বাগান, লাউয়ের মাচায় নতুন ডগা সাদা সাদা ফুলে ভরে যায়, বেলির শাড়িতে দেখি শুভ্রতা, আর আমেজি গন্ধের স্বর্গীয় সমাবেশ, তুমি এলে ভরসা আসে, বর্ষাও আসে, তাই বলি তুমি একবারটি এসো, অযোধ্যা থেকে বেতলেহেম, কপিলাবস্তু থেকে কামার পুকুর, যেখানে খুশি একবারটি এসো, তোমার সাজানো পৃথিবীটাকে দেখে যাও গো একবার, দেরি করো না। আসলে আমাদের সকলেরই এই প্রার্থনা, এই সুন্দর পৃথিবীরূপ যে বাগান তার মালিক শ্রীরাম, তিনি এসে আমাদের ধরুন, আমাদের রক্ষা করুন, আমাদের নিয়ে চলুন। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন বিশিষ্ট অধ্যাপক, বিশিষ্ট বক্তা, আমাদের সকলের প্রিয় শ্রী অরিজিৎ সরকার। নমস্কার, আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সকলের মা শ্রীমা সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। আজকের এই সুন্দর দিনে আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। আপনারা জানেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং সুবক্তা, এবং সব থেকে ভালো তিনি আমাদের সাথে একেবারে হাসি খোলা প্রাণোচ্ছল একটি মানুষ, সেই রামকৃষ্ণ মিশনের অচি পরিষদ এবং পরিচালন সদস্য অন্যতম পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজের চরণে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি জানাই।
উপস্থিত আছেন শ্রী কল্যাণ চট্টোপাধ্যায় মহাশয়, তার সাথে যারা সংগতকারী আছেন এবং শ্রদ্ধেয় অরিন্দম দা, এবং আপনারা তো আছেই, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি জানাই। অরিন্দম দা খুব সুন্দর করে এই প্রস্তাবনা বা প্রাক কথনটি নিবেদন করেন, প্রতিবারেই হয়, এবং এই প্রাক কথন করতে করতে নিজেও তো খুব ভালো বক্তা, তাই এমন একটি জায়গায় আমাদের নিয়ে যান যেখানে আমরা শ্রী রামকৃষ্ণের অনন্যতা, স্বামী বিবেকানন্দের তন্ময়তা এবং মা শারদার প্রায়োগিক দিকটি খুব সুন্দর করে বুঝতে পারি। যে গঙ্গার কথা দিয়ে শুরু হয়েছিল, আমার বসে মনে হচ্ছিল যে শাস্ত্রে একটি কথা আছে, গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পদ্রুম হরে পাপং তাপং তথা দৈনং সদ্য সাধু সমাগম। বলছেন গঙ্গার কাছে গেলে আমাদের পাপ, গঙ্গা স্নান করলেই আমাদের মনে হয় আমাদের শরীরের পাপটা বোধ হয় চলে গেল। যখন আকাশের চাঁদ ওঠে তখন আমরা দেখি চাঁদের স্নিগ্ধ জোছনা যেন আমাদের মনের ক্লান্তিকে দূর করে নেয়। এই ক্লান্ত শ্রান্ত মানুষগুলি কখনো কখনো যায়, আমরা চলে যাই কল্পতরুর কাছে, ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে, যিনি চৈতন্য প্রদানকারী, তার কাছে গিয়ে দাঁড়াই। কিন্তু বলছেন এই তাপ, এই পাপ এবং এই আমাদের যে চাওয়া পাওয়া সব মিটে যায় যখন আমরা সাধুর কাছে গিয়ে দাঁড়াই। আজকের দিনটি আমাদের কাছে সেই সাধু সমাগমের এবং সাধু সঙ্গের একটি পূর্ণ সুযোগ, যেটি আমরা এই গঙ্গাবক্ষে সারাদিন ভগবান শ্রী রামকৃষ্ণ, মা শারদ এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ বরণ করব। সংসারী মানুষ আমরা তাপিত, পীড়িত, ক্লান্ত, প্রতিদিনের নিত্য জীবন যাপনের মধ্যে আমাদের যে ক্লিবতা, আমাদের যে দৈনতা, সেটি সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই যখন ভগবান শ্রী রামকৃষ্ণের চরণতলে আমরা সবাই এসে দাঁড়িয়ে পড়ি। প্রশ্ন থেকে যায়, কেন শ্রী রামকৃষ্ণকে দরকার, কি কারণে তিনি অনন্য? আমার একটি ঘটনার কথা মনে পড়ছে, এ ঘটনা হয়তো আপনাদের জানা, তবু প্রতিদিনের স্মরণ মনন আমাদের সেই ঘটনাকে আবার ঋদ্ধ করে। সেই ঘটনাটি বিখ্যাত একটি কম্পিউটার কোম্পানির মালিক নারায়ণ মূর্তির জীবনের ঘটনা। আপনারা নারায়ণ মূর্তির কথা জানেন, যিনি বিখ্যাত একটি কর্পোরেট সংস্থা, কম্পিউটার কর্পোরেট সংস্থার মালিক ছিলেন। সেই নারায়ণ মূর্তির মেয়ে সিধুজা ছিলেন, সেই সিধুজা তার একমাত্র মেয়ে। সিধুজার সুন্দর একটি রেশমি চুল ছিল, তাকে দেখতে ফুটফুটে ছিল। এই সিধুজা হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি ফিরে এসে বায়না ধরল যে তার রেশমি চুলটি সে কেটে ফেলে দেবে। যা হয় বাড়িতে সবাই প্রতিবাদ আরম্ভ করলেন, ঠাকুমা মানতে চাইলেন না, মা তো রেগে একেবারে ক্রোধান্বিত যে একমাত্র মেয়ে, তাও ওই দেশ, এই সুন্দর চুলটা সে বিসর্জন দেবে। সিধুদা যখন ওই নারায়ণ মূর্তির কাছে গিয়ে বলল, বাবা ছোট বয়স থেকে আমি শিখেছি যে তুমি আমাকে শিখিয়েছো যে নিজের কাছে নিজে যখন কোনো কথা দেওয়া হয় তখন সেই কথাটার যেন নড়চড় না হয়। আমরা অন্যকে কথা দিই, অনেক সময় ভুলে যাই, কখনো কখনো পালন করি, কিন্তু দেখুন আমরা নিজেদের ভেতরের মনটাকে একটি কথা দিই সব সময়, এবং সেই মন আমাদের প্রতিবার জানান দেয় যে তুমি তোমার কথা রেখেছো কি, তুমি প্রতিদিনের নিজেকে যে দেওয়া প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিটি পালন করছো কি। সিধুজা বলছেন বাবাকে যে আমি তো এই কথাটি নিজেকে দিয়েছি। বাবা হতভম্ব, অনেক বোঝালেন, সিধুজা রাজি হলেন না। অবশেষে সিধুজা তার নিজের ওই রেশমি চুলটি পরিত্যাগ করলেন, অর্থাৎ কেটে বাদ দিয়ে দিলেন। সত্য আবিষ্কার হলো তার পরের দিন, নারায়ণ মূর্তি তার পরের দিন মেয়ে সিধুজাকে নিয়ে যখন স্কুলে ঢুকছে তখন দেখছেন যে অন্য আরেকটি অভিভাবক তার ছেলেকে স্কুলে পৌঁছতে এসেছে, এবং সেই ছেলেটিও নেড়া। নারায়ণ মূর্তি গাড়িতে বসে ভাবলেন যে হয়তো এ যুগের হাল ফ্যাশন, আমার মেয়ে যেমন বায়না করে তার চুলটি বাদ দিয়েছে, ওই ছেলেটিও, সেও তার হয়তো মাকে বায়না করে, বাড়িতে বায়না করে তার সুন্দর চুলটি বিসর্জন দিয়েছে। দুজন স্কুলে ঢুকে গেলেন, নারায়ণ মূর্তি দাঁড়িয়ে ভাবছেন যে কি সুন্দর আমার মেয়ে প্রাণোচ্ছল ছিল, আর এ কি তার রূপের দশা। কিন্তু খানিকক্ষণ বাদেই তার ভুলটি ভাঙল, ওই অন্য ছাত্রের মাটি এগিয়ে এলেন, এসে নারায়ণ মূর্তিকে বললেন যে আপনি জানেন সিধুজা কেন এই চুলটি বিসর্জন দিয়েছে? নারায়ণ মূর্তি বললেন, না আমি তো জানি না। বললেন, শুনে রাখুন, আপনার মেয়ে এক বিরল অনুভূতি সম্পন্ন,
এবং শুধু অনুভূতি নয়, সে এক এমন মানুষ যে এই ছোট বয়সে তার মনটা এত বড় হয়ে গেছে যে সেই মনের সন্ধান পেয়ে আমরাও অভিভূত। নারায়ণ মূর্তি অবাক, বললেন কেন কি হয়েছে? বললেন আমার একমাত্র ছেলে যে চলে গেল, এই যে স্কুলে ঢুকলো, যাকে দেখলেন সে ক্যান্সার রোগে আক্রান্ত, তার কেমোথেরাপি চলছে, সমস্ত মাথার চুল বিসর্জন গেছে ওই কেমোথেরাপির জন্য, সে স্কুলে যেতে চায়নি, কিন্তু এই সিধুজা যে বিরল অনুভূতি সম্পন্ন আপনার মেয়ে, সে গতকাল বাড়িতে গিয়ে আমার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলেছে যে তুই স্কুলে যাবি না, এটা ঠিক নয়, তুই স্কুলে গেলে তোকে ন্যাড়া বলে খ্যাপাবে, আমিও তোর দুঃখে সমব্যথী হয়ে আমার চুলটি বিসর্জন দিলাম, তোর সাথে আমিও যদি ক্লাসে প্রবেশ করি তাহলে লোকে তোকে শুধু একা ন্যাড়া বলে খ্যাপাবে না, আমাকেও সেই ন্যাড়া বলেই খ্যাপাবে, তোর দুঃখটা আমি খানিকটা হলেও নিজের জন্য শেয়ার করে দিলাম। শ্রীরামকৃষ্ণের অনন্যতা এইখানে, তিনি ঠিক একেবারে মানুষের মতন হয়ে এসে আমাদের মধ্যে মিশে গেলেন, আমাদের অবিদ্যা অজ্ঞানতা অন্ধকার দুয়ে মুছে সাফ করে দিয়ে একটি কথা ঘোষণা করে দিয়ে গেলেন, তোমার অন্তরটাকে পূর্ণ করো, তুমি অনন্ত হও, তুমি সেই অনন্তকে স্পর্শ করো। যে মাস্টারমশাই এসেছিলেন মানসিক যন্ত্রণা নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে আত্মহত্যা করবেন, শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্রই সেই ভাব চলে গেল, বারবার ভাবতে লাগলেন কে এই সৌম্য শান্ত মূর্তি যার কাছে বারবার ফিরে আসতে ইচ্ছা করে, কি এক অদ্ভুত আকর্ষণ। এই মানসিক যন্ত্রণার আত্মহত্যাকারী মাস্টারমশাই পরবর্তীকালে কোটি কোটি মানুষকে আত্মহত্যার হাত থেকে বাঁচাচ্ছেন। আজকের আত্মহত্যা শুধু সামাজিক দেহের আত্মহত্যা নয়, মানসিক আত্মহত্যা। এই মানসিক আত্মহত্যাকে বাঁচালেন মাস্টারমশাই তার কথামৃত রচনার মধ্যে দিয়ে। আর একজন একাধারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিলেন, তিনি গিরিশচন্দ্র ঘোষ, যিনি বলতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণকে পুজো করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার মধ্যে কোনো কৃতিত্ব নেই, কারণ ঠাকুর আপনা আপনিই পুজো পাবেন, ঠাকুর আপনা আপনিই ভালোবাসা পাবেন। তাহলে কৃতিত্ব কোথায়? বলেন কৃতিত্ব ওইখানেই শ্রীরামকৃষ্ণকে ভুলে থাকা যায় না, একদিনও এই মানুষটাকে ভুলে থাকতে পারবেন না, হাজার চেষ্টা করে দেখুন শ্রীরামকৃষ্ণ দিনে একবার না একবার আপনার কাছে আসবেন, হয় বিপদে নয় সম্পদে নয় আশ্বাসে নয় বিশ্বাসে নয় শ্বাসে নয় প্রশ্বাসে তিনি এসে জানিয়ে দেবেন। সেই গিরিশচন্দ্র গঙ্গা স্নান করতে চাইছেন না, বলছেন কি হবে গঙ্গা স্নান করে, আমি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছি, শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করলেই ওই সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ঠাকুর তাকে গঙ্গা স্নান করিয়েছিলেন, জোর করে গঙ্গা স্নান করিয়েছিলেন, এবং ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মাঝে মাঝে গিরিশবাবু এই বাগবাজারের ঘাটে এসে যখন স্নান করতেন তখন পাড়ার লোকেরা টিপটিপি দিতেন, ওই দেখো পরমহংসের চেলা যাচ্ছে গিরিশবাবু গঙ্গা স্নান করছে, ও এখন মেতেছে একটু ধর্মকর্ম হচ্ছে, তখন গিরিশবাবু তাদের দিকে তাকিয়ে বলছেন আমি গঙ্গাকে স্নান করে নিজে পবিত্র হই না, আমি গঙ্গাকে স্নান করে গঙ্গাকে পবিত্র করে দিই, কারণ আমি শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছি। ভাবতে ভালো লাগে যখন ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় ভগীরথী জাহ্নবী গঙ্গা স্নান করলে আমাদের পাপ যেমন ধুয়ে দেয়, তেমনি সেই গঙ্গা যখন সমুদ্রে মিলিত হয় গঙ্গা সাগর, সেও ওই মৃত মানুষকে পুনর্জীবন দান করে। শ্রীরামকৃষ্ণ একাধারে গঙ্গা, শ্রীরামকৃষ্ণ একাধারে গঙ্গা সাগর, তিনি মাস্টারমশাইকে ওই শারীরিক আত্মহত্যা থেকে বাঁচিয়ে দিলেন, পুনর্জীবন দান করলেন, আর গিরিশবাবুকে তার মনের জ্বালা দুঃখ তাপ সব হরণ করে নিলেন। এইটি শ্রীরামকৃষ্ণ করতে পারেন, কখন পারেন? যখন নিত্যদিনের জীবনযাত্রায় আমরা তার কাছে শরণাগতিটি প্রার্থনা করি, আমার আর অন্য কিচ্ছু চাই না, সেইটি ভগবানের প্রতি ভালোবাসা। বলরাম বাবু জিজ্ঞেস করছেন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে, কে করলে ঈশ্বরকে ভালোবাসা যায়, কি করলে ঈশ্বরকে দর্শন করা যায়, তখন ঠাকুর হেসে সোজা উত্তরটি দিলেন, তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীকে যেরকম ভালোবাসো ভগবানকে সেরকম ভালোবাসতে পারো কি? ওই গানে আছে, কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান,
কিরকম ভালোবাসা, যে ভালোবাসা আমাদের পুষ্টি দেয়, যে ভালোবাসা আমাদের তুষ্টি দেয়, যে ভালোবাসা আমাদের দুঃখ নিবৃত্তি ঘটায়। ভগবানকে দর্শন করলে অন্য কিচ্ছু হয় না। দেখবেন আপনি সাত দিন খাচ্ছেন না, হঠাৎ আপনার সামনে এক পাত্র খাবার এলো, দেখেই আপনার মনটা ভালো হয়ে গেল। ওই তুষ্টি একটা আনন্দ, ওই খাবারটা যখন গ্রহণ করলেন তখন পুষ্টি লাভ করলেন, শরীরে একটু বল পেলেন, এবং যখন শরীরে বল পেলেন তখন ভেতর থেকে একটা জোর এলো, যে জোর আপনাকে আমাকে বারবার স্মরণ করিয়ে দিল যে আমি এখন শক্তিশালী, আমি এখন বলশালী, পৃথিবীর কেউ আমাকে কিছু করতে পারবে না। ভগবানের নাম করলে, ভগবানকে ভালোবাসলে কি গেইতি হয়, ভগবানকে দেখা মাত্রই সমস্ত দুঃখ চলে যায়। ভগবানের নাম নিলে পুষ্টি লাভ হয়, এবং ভগবানকে স্মরণ করলে একটা অসীম শক্তি, মৃত্যু ভয় চলে যায়। বিজ্ঞানানন্দজী মহারাজের কথা মনে পড়ছে, শরণাগতির প্রতিষ্ঠ উদাহরণ, যিনি বেলুড় মঠের রূপকার ইঞ্জিনিয়ার সাধু, মঠে রয়েছেন তার নিজস্ব আশ্রম এলাহাবাদে। একদিন দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার নেই, দীর্ঘদিন ডাক্তার নেই, চিন্তায় পড়ে গেছেন কি করবেন, এদিকে রোগী তো লাইন দিয়ে আসছে। শেষে আলমারিটা খুললেন, যা ওষুধ সামনে পাচ্ছেন রোগীর গায়ে, অর্থাৎ রোগীর জীবে জয় রামকৃষ্ণ বলে ঢেলে দিচ্ছেন। রোগী এসে রোগ বলতে চাইছে, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে। বিজ্ঞানানন্দজি একেবারে ভাবে ভাবিত বলছেন, বিমারিকা বয়ান মত করো, দাওয়াই লেকার চলে যাও। বলছেন দাওয়াই লেকার চালা যাও, চলে যাচ্ছে রোগী, রোগী সুস্থ হয়ে যাচ্ছে, দিন দিন ওই ভালো হওয়া সংখ্যা রোগী বাড়ছে। বিজ্ঞানানন্দজি সমস্ত ওষুধ ওই একইভাবে দিয়ে যাচ্ছেন। কিছুদিন বাদে ওই দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার ফিরে এলেন, ডাক্তার এসে বললেন, কি করলেন মহারাজ? বললেন, আমি সব ওই রামকৃষ্ণ নাম দিয়ে ওষুধ দিয়ে দিয়েছি। বলে, কি কি ওষুধ দিলেন একটু দেখি। আলমারিটা খুললেন, খুলে দেখে ডাক্তার চমকে উঠেছেন, বলছেন, করেছেন কি মহারাজ? বলে, কেন? বললাম, কি নাইট্রিক অ্যাসিড চালিয়ে দিয়েছেন তো, রোগীর জীবে নাইট্রিক অ্যাসিড দিয়ে দিয়েছেন। বিজ্ঞানানন্দজি বলছেন, আমি কিচ্ছু জানি না, আমি নাইট্রিক অ্যাসিডও বুঝিনি, ওষুধও বুঝিনি, আমি শুধু বুঝেছি শ্রীরামকৃষ্ণ নাম, ওই নামটি দিয়ে রোগীর জীবে যা দিয়েছি তাতেই রোগী অমৃতত্ব লাভ করেছে। শ্রীরামকৃষ্ণ এযুগের সেই নাম, যিনি একাধারে গঙ্গা, যিনি একাধারে গঙ্গা সাগর, সেই নাম যদি আমাদের স্মরণে নিই তাহলে বলতে পারি, ওই ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়, সেই জ্যোতির্ময় আমাদের কাছে এসছেন, জানিয়ে দিয়ে গেছেন, অজ্ঞানতা নেই, আশঙ্কা নেই, অন্ধকার নেই, অবিদ্যা নেই, শুধু আছে অন্তর, শুধু আছে অনন্যতা, শুধু আছে আত্মবিশ্বাস। এই অন্তর, অনন্যতা এবং আত্মবিশ্বাসের জোরে শ্রীরামকৃষ্ণ ভবরোগ বৈদ্যের কাছে আমরা আসতে পারি। কি করে আসতে পারি? নিত্যদিনের জীবনযাত্রায় আমরা স্ট্রাগল করি, ওই স্ট্রাগল আমাদের বলে দেয়, এস ফর সারেন্ডার, টি ফর টু, আর মানে রামকৃষ্ণ, ইউ মানে ইউ, জি মানে গেট, আর একটা জি মানে জেনুইন, এল মানে লাভ, ই মানে ইজিলি। অর্থাৎ স্ট্রাগল কথাটার মধ্যে রয়েছে, সারেন্ডার টু রামকৃষ্ণ, ইউ গেট জেনুইন লাভ ইজিলি। রামকৃষ্ণে আত্মসমর্পণ করলে নিখাদ ভালোবাসা পাওয়া যায়, তিনি যে আমাদের মনের বন্ধু, বড় আপনার জন। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। অসাধারণ একটি ভাষণ শুনলাম শ্রী হরিত সরকারের কাছ থেকে। আমরা যারা প্রায় শুনি, আমরা জানি এত সুন্দরীও বলে, এবং প্রতিবারই রোমাঞ্চিত হই, আপ্লুত হই এই ভাবে ভাষায়। একটা কথা মনে পড়ছে, হরিজিৎ যে বলছিল গঙ্গা এবং গঙ্গাসাগরের কথা, শ্রীরামকৃষ্ণরূপ গঙ্গার শ্রী শ্রী মা দর্শন করেছিলেন সেই নীলাম্বর বাবুর বাগানবাড়ির সামনের ঘাট থেকে। সেই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, একটা দিনের কথা, দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীরামকৃষ্ণ তার ঘরে বসে আছে, রাত্রির বেলা, বেশ কিছু ভক্ত আছে, প্রসঙ্গ হচ্ছে, প্রতিদিনই যেমন হয়, এটা একটা মজার ব্যাপার ঘটল, একটা মাতাল এসে গেছে, এসেছে আবার কার সঙ্গে না, মাতাল শিরোমণি গিরিশবাবুর সঙ্গে। গিরিশবাবু যেন অনেককে নিয়ে আসতেন, তার নাট্য জগতের লোক, বন্ধু বন্ধু, যে যেখানে যাকে পারতেন, মানে যাদের হতো ওনার মতো সব পাপি তাপি এরকম ভাবতেন, তাদের উদ্ধারের জন্য নিয়ে আসতেন। তা তাদের মধ্যে কজন উদ্ধার হয়েছে কি হয়নি সে সংখ্যা আমরা এখনো জানি না। তাই এই মাতালটাকে এনেছি, বেশ চেহারাটা ভালো, হৃষ্টপুষ্ট, লম্বা, বয়স এই বছর 35 হবে,
গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণ, চোখটা ঢুলু ঢুলু, কারণটা বুঝতেই পারছেন। তা সেই মাতাল এসেছে, এসে প্রণামের বালাই নেই, ও সব ভক্তি টক্তি না, দেখি গিরিশবাবু কোথায় যায়, কি করে, লোকটা কেমন, যদি ভণ্ড হয় বুঝিয়ে দেবো মজা, এইসব ভাবছে। ভেবে একটা সাইডে গিয়ে বসে আছে, হাত জোর করে প্রণামেরও বালাই নেই। কিছুক্ষণ পর ঠাকুরের চোখ পড়েছে ওনার কথা। ঠাকুর বলছেন, তোমার কি চাই বলো না গো, ঠাকুরের তো এরকম মিষ্টি কথা, আমরা হলে কি করতাম, আরে আমাকে দেখলো একটা কিছু বললো না, প্রণাম না হলে একটা কিছু তো বলবে, সৌজন্যমূলক কথা, একটা ঘুমন নিয়ে আমরা বসে থাকি, শ্রীরামকৃষ্ণের সব ঘুমন নেই। তিনি নিজেই যেচে বলছেন, তোমার কি চাই বলো না গো। সেখানে লাটু মহারাজ আছেন, লাটু মহারাজ ঠাকুরের কাছে সবার আগে এসছেন, ঠাকুরকে খুব ভালোবাসেন, মানে ঘুমতে ঘুমতে ঠাকুরের মুখ না দেখে উনি কাউকে দেখবেন না, এতে ঠাকুরেরও খুব প্রাণান্তকর অবস্থা হতো, চোখ বুঝেই চেঁচাতেন আপনি কোথায়। তা একদিন ঠাকুর বাইরে আসে বলে, দাঁড়া রে দাঁড়া যাচ্ছে, তো যেখানে থাকবে সে হাজির হতে হবে লাটু মহারাজের সামনে, তবে তিনি চোখ খুলে তাকাবেন, এত ভালোবাসেন ঠাকুরকে। তা সে লাটু মহারাজ আছেন, লাটু মহারাজ বলছেন, সে মাতালটা এমন ছেঁচড় যে মুখের ওপর ঠাকুরকে বলে দিল, একটু মত দিতে পারেন, বুঝুন কাণ্ড মাতালে, ঠাকুরকে বলছে একটু মত দিতে পারেন। ঠাকুর সহাস্যে বলছে, তা দিতে পারি, তবে এখানকার মদে বড্ড নেশা হয়, তুমি ওসব সহ্য করতে পারবে না। তখন সে মাতাল বলছে, কেন, ও খাঁটি বিলিতি মদ বুঝি, তাই একটু দিন না, গলাটা ভিজিয়ে নিন, দক্ষিণেশ্বর কালী মন্দিরে গেছে পরমহংসদেবের সঙ্গে দেখা করতে, বিলিতি মদ খেয়ে সে গলা হয়ে যাবে, মাতালের কাণ্ড বুঝলেন। তখন ঠাকুর বলছেন, এ বিলিতি মদ নয় গো, বিলিতি মদ নয়, এ একেবারে খাঁটি দেশি কারণ বাড়ি আছে, এ মদ যাকে তাকে দেওয়া যায় না, সবাই এ মদ সহ্য করতে পারে না, এখানকার মদ ফেলে বিলিতি মদ আর ভালো লাগে না, তুমি কি ওই মদ ছেড়ে এখানকার মদ ধরতে রাজি আছো। মাতালটা এটা কি ভাবছে, জানে না তো কার সামনে বসে আছে। আমরা যখন এই সকালবেলা রাস্তা দিয়ে হাঁটি তো সূর্যের দিকে তাকাই না, কিন্তু সূর্যের আলো তো গায়ে লাগে, আমরা বুঝি না না বুঝি, ভগবানের সামনে বসে আছেন, মানব দেহধারী ভগবান শ্রীরামকৃষ্ণের সামনে বসে আছেন, কত আর আবর্জনা, এই যে ভদ্রলোক এ তো শুধু মদ খায় না, এর আরো অনেক গুণ আছে, বাড়িতে একটি সতীসাধ্বী স্ত্রী আছে, পয়সাও ভালো রোজগার করেছে, মদ খেতে আর পারাঙ্গনার আসক্তিতে, মানে বুঝতে পারছেন চরিত্রটি কি, একেবারে সোনা দিয়ে বাঁধানো চরিত্র, সব হতেই চলে যায়। এর 12 বছর আগে ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়াঙ্গিনী দেবী একবার এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে বলতে, ভেবেছিলেন এই সাধু হয়তো কিছু তাবিজ টাবিজ মাদুলি ইত্যাদি দিতে দিতে পারে, চেয়েছে, ঠাকুর তো শুনেই অসন্তুষ্ট হয়েছেন, বলে যাও ওই নহবতে যাও, ও জানে। এই সময়টা 1872, মানে অনেক আগেকার কথা। তা সে নহবতে গেছে মায়ের কাছে, মা দেখছেন এই আর এক বিপদ হলো, এ কী হলো, ঠাকুর আবার আমাকে পাঠিয়েছেন কেন। মা বলে, না বাবা তুমি না, মা তুমি ঠাকুরের কাছেই যাও, যা দেবার যা করার উনি দেবেন। ঠাকুর পেলে আবার আমার কাছে এসেছে, এই 12 বছর আগে ওনার স্ত্রী এই কাণ্ড করছে, ঠাকুর আবার মায়ের কাছে পাঠিয়েছেন, এইভাবে 3 বার যাতায়াত হয়েছে, ঠাকুরের কাছ থেকে মা আর মায়ের কাছ থেকে ঠাকুর, এই হচ্ছে লাস্টে। মা তো করুণার কথা, তিনি কি করেন, একটা বেলপাতায় ঠাকুরের নাম লিখে দিয়ে দিলেন, যে এটা তোমার কাছে রাখো, আশা করি তোমার স্বামীর মতে ঠিক হবে। আর ঠাকুর বললেন, ওর পর সেই মাতাল এসে হাজির, ঠাকুর বলছে 12 বছর ধরে বউটাকে জ্বালিয়ে এবারে এলো, মাতালটা তো চমকে গেল, বাবা এরকম আবার কি বলছে, তো বারাঙ্গনা আসক্তি আর মদ খেলে তার সব কিছু সর্বশান্ত হয়। তিনি এসেছেন ঠাকুরকে বলেছেন মদ দিতে, আর ঠাকুর বলেছেন এখানকার মদে ভীষণ নেশা হয়, তুমি সহ্য করতে পারবে না, তুমি কি রাজি আছো, তোমার ওই মদ ছেড়ে এটা খাবে, ভাবছে বসে বসে। কি ভাবলো কে জানে, খানিক্ষণ পর বলছে, হ্যাঁ আমায় ওই মদ দিন, যা পেলে সারা জীবন আমি নেশায় বুঁদ হয়ে থাকবো,
ভগবানের সামনে তো উল্টো পাল্টা বলা যায়, মুখ দিয়ে এমনি বেরিয়ে এলো। আর শ্রীরামকৃষ্ণ শুনে তাকে করলেন একটু স্পর্শ, তারপরে হলো কাণ্ড। এই মাতালদের স্বভাব আপনারা জানেন নিশ্চয়ই, যদি মদ খাওয়ার পর একটু কথা বলতে শুরু করে সে এমন বকে খাবে না, যদি হাসতে শুরু করে, শুনেছি আর কি, আমি এরকম খুব যে দেখেছি তা নয়, শুনেছি এরকমই হয়, সে এমন হাসতে শুরু করলে হাসিটা থামে না, আবার কাঁদতে শুরু করলেও কান্না থামে না। এই এই ভদ্রলোকের মাতাল এলো, কান্না এলো, কি কেন যে কান্না এলো কে জানে, কি ভেবেছে কি মনে হয়েছে কাঁদতে শুরু করেছে, ভালো করে কাঁদছে। 35 বছরের একটা শক্ত সমর্থ পুরুষ, একটা ডান পিঠে বেপরা টাইপের ঢেউ ঢেউ করে কাঁদছে, ঘরে লোকজন ভর্তি, হুঁশ নেই, কেঁদেই যাচ্ছে, কেন কাঁদছে শুনছে না, এমন কান্না কাঁদছে। তখন গিরিশবাবু কী করলেন, তাকে নিয়ে বললেন আমি আজকে ওকে নিয়ে বাড়ি চলে যাই, এই যে কি বাড়ি গেলেন, কান্না বন্ধ হচ্ছে না। রাত্রিটা কাটলো, পরের দিন সকালে কান্না তো দেখছে, কিন্তু মাথার মধ্যে একটা কথা বারবার ঘুরছে, এ কার কাছে গেছিলাম না, সে লোকটা কে, দেখে তো খুব সাধারণ মনে হয় কিন্তু কি মিষ্টি কথা, মাতাল ভাবছে এরকম কথা তো শুনিনি, আমার সঙ্গে তো এইভাবে আজবদি কেউ কথা বলেনি, হয় ওই আমার মাতাল বন্ধু বা ওই বারুনারী যারা তাদের তো এক ধরনের কথা আছে, সে ভাল লাগে না, যাকে কি করি, আর ঘরে তো খালি বউ নানা রকম এ কথা ও কথা বলে, কোনোটাই ভালো লাগে না, কিন্তু এই লোকটা আমার সঙ্গে এমন কথা বলছে বড় বড়, আপনার মনে হচ্ছে কে এই লোকটা, খুব একটা টান শুরু হয়েছে, ভেতরে ভেতরে টান অনুভব করছে, গিয়ে আবার উপস্থিত হলেন। এতক্ষণ বলিনি আপনারা জানেন খুব পরিচিত ব্যক্তি এই মাতাল, ওনার বাবা গুরুপ্রসাদ ঘোষ খুব ধর্মপরায়ণ ছিলেন, ওনার স্ত্রী বিষ্ণু প্রিয়াঙ্গিনী দেবী সতীসাধ্বী ছিলেন, তার এক গেলাসের বন্ধু গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণের কাছে তাকে নিয়ে এসেছিলেন বিষ্ণু প্রিয়াঙ্গিনী দেবীর প্রার্থনায়, এবং গিরিশচন্দ্র ঘোষের সাহচর্যে এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল এই মাতালটির, নাম কালীপদ ঘোষ, স্বামীজি যাকে বলতেন দানাকালী। শ্রীরামকৃষ্ণের কাছে এসে এই মাতাল মাতালই হয়ে রয়েছিলেন, তবে মদের ঘোরে মাতাল নয়, ঠিক ঠিক মায়ের তালে তাল মেলাতে পেরেছিলেন, এমনই মাতালে পরিণত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসা যাওয়া শুরু হলো, খুব ভালোবেসে ফেললেন এবং অন্তরঙ্গ গৃহী ভক্ত গোষ্ঠীর মধ্যে চলে এলেন, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তিনি যান, শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেন, আনন্দ করেন, সব কিছু ব্যবস্থা ট্যাবস্থা করতে পারেন, ভালো বেহালা বাজাতে পারেন, গান গাইতে পারেন, বাঁশি বাজাতে পারেন, তার বাঁশি শুনে শ্রীরামকৃষ্ণ একবার সমাধিস্থ হয়ে গেছিলেন, ভালো লিখতেও পারেন, এই যে টাকা বুকো টাইপের ব্যাপার, এবং তার সঙ্গে এইরকম একটা প্রতিভাও আছে খানিকটা, এই কারণে আর গিরিশবাবুর এক গেলাসের বন্ধু, তাই গিরিশবাবু আর কালীপদ ঘোষকে সবাই জগাই মাধাই বলতো, সবাই মজা পেত, ওরাও খুব মজা পেতেন এইটা শুনে যে আমরা ভগবানের পার্শ্বদ। তাই এই কালীপদ ঘোষ একদিন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, দেখা করতে এসছেন, ঘরে কেউ নেই, শুধু লাটু মহারাজ আছেন আর ঠাকুর আছেন, তা এসছেন কথা টথা বলবেন, হঠাৎ ওনাকে দেখে ঠাকুর বললেন আমি একটু কলকাতায় যাব, ভাবছি কি করে যাই বলতো, তখন কালীপদ বলবে কেন আমি তো নৌকো নিয়ে এসেছি, এই তো দক্ষিণেশ্বরের ঘাটে বাঁধা আছে, ওই নৌকো করেই যেতে পারে, বলো তাহলে চল বলে ঠাকুর রেডি হলেন, হয়ে ওই কালীপদ ঘোষ আর লাটু মহারাজ আর ঠাকুর নৌকোয় উঠলেন, আর এর ফাঁকে কালীপদ ঘোষ একটি কাণ্ড করেছেন, তিনি মাঝিকে বলেছেন এই খানিকটা দূর যাওয়ার পর নৌকোটাকে না মাঝগঙ্গায় নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবো মাঝগঙ্গা নিয়ে যাবে তো ভালোই, নৌকোয় উঠেছে চুপচাপ চলছে, বেশ টুকটাক কথাও হচ্ছে, হঠাৎ মাঝগঙ্গায় যখন নৌকোটা এসেছে তখন কালীপদ ঘোষ আচমকা ঠাকুরের পাটা জাপটে ধরেছে, ঠাকুর চমকে গেছেন, এগিয়ে নেই এ কী হলো, আপনাদের ভগবান খুব তো বলেন দেখুন কিরম ভীতু,
সবাই আমাদের বলবে এই আপনারা কি এমন ভগবান ভগবান করেন শ্রীরামকৃষ্ণকে, কিরকম ভীতু দেখুন, পাট জাপটে ধরেছে আছে ভয় অস্থির। মনমোহন মিত্র একবার এসছেন ঠাকুরের কাছে, দেখে ঠাকুর পাটা গুটিয়ে নিয়েছেন। মনমোহন মিত্র বলছে আমাকে দেখে পা গুটিয়ে নিলেন, ওর পা দুটো কেটে নিয়ে বাড়ি চলে যাও, তার যত খুশি প্রণাম করো বুঝবেন খেল, ভয় পেয়ে পা দুটো আবার নামিয়ে দিলেন। কিরকম ভয় দেখুন, রামরূপে রাবণ বধ করলেন, কৃষ্ণরূপে জরাসন্ধ দুর্যোধনকে নাকানি চোবানি খাওয়ালেন, আর রামকৃষ্ণ রূপে মাতাল গুন্ডাদের দেখে ভয় পাচ্ছে, কি অবস্থা হয়েছে দেখুন। আসলে কি এই মাতাল গুন্ডা বদমাইশের মধ্যে আসল রাবণ জরাসন্ধ কুম্ভকর্ণ সব আছে, আমাদের সকলের মধ্যে আছে। মানুষ মারা সহজ, রাবণ কুম্ভকর্ণ জরাসন্ধ দুর্যোধন মারা বরং সহজ, আর মানুষের মধ্যে যে অসুর আছে সেটাকে নাশ করা একটু কঠিন। তাই রাম আর কৃষ্ণের চেয়ে কঠিনতম কাজটি রামকৃষ্ণ করেছেন, এইখানেই তার অনন্যতা। তা শ্রীরামকৃষ্ণ বলছেন এ কি ছাড়ো ছাড়ো, আর কে ছাড়ে। কালীপদ ঘোষ বলছে প্রভু আপনি আমাদের, আপনি আমার একমাত্র উদ্ধারকর্তা, কৃপা করে আমাকে রক্ষা করুন। ঠাকুর বলেন ছাড়ো ছাড়ো, তার নাম করো তাতেই মুক্তি পাবে। তখন কালীপদ ঘোষ বলছে প্রভু আমি তো পাপী, আমি মাতাল, ভগবানের নাম করব অত সময় কোথায়, আপনি তো করুণার সাগর, আপনি কৃপা করে আমার মতো দুর্বৃত্তকে উদ্ধার করবেন না, আপনাকেই আমায় উদ্ধার করতে হবে, আপনি আমায় উদ্ধার করবেনই করবেন, বলে জোর করে পা চেপে ধরেছে। ঠাকুর তো দেখছেন উপায় নেই, কিছু একটা করতে হয়, তা জিজ্ঞেস করে জানলেন কোন ঠাকুর কোন দেব দেবী ভালো লাগে, তো বলেছে মা কালীকে ভালো লাগে। জিজ্ঞেস করলেন টিক্কা টিক্কা হয়েছে কিনা, বললেন না আমার ওই সব লৌকিক গুরুতে কোনো আস্থা নেই বিশ্বাসে, ও ভালো না মন্দ। তখন ঠাকুর বলেন জিভটা বের করো তুমি, কালীপদ ঘোষকে বলেছেন জিভ বার করেছে। তিনি জিভের ওপর মন্ত্র লিখে দিলেন, দিয়ে বললেন আর অত কিছু করতে হবে না, এবার এমনি এমনি তোমার সব জপ ধ্যান হবে। কালীপদ ঘোষ ছাড়ার পাত্র নয়, ভবি কল্যাণ নয়, ওসব আমি চাই না, ও এমনি এমনি জপ ধ্যান করবো কি, আমাকে ওসব চলবে না। ঠাকুর বলছেন তাহলে কি চাই তোমার। তখন কালীপদ ঘোষ একটি অসাধারণ কথা বলছে, আমাদের সকলের হয়ে তিনি যেন ঠাকুরের কাছে একটা প্রার্থনা করছেন, এখানে কালীপদ ঘোষের সঙ্গে আমরা সকলে একাত্ম হয়ে যাই এই গঙ্গার মাঝখানে, এই রকম জায়গায় ধরুন দক্ষিণেশ্বর থেকে কলকাতার পথ, এই জায়গাতেই আমরা আছি এই মুহূর্তে, দক্ষিণেশ্বর এবং ওই যেখানে যাবেন কলকাতায় তার মাঝামাঝি জায়গায় গঙ্গার মাঝখানে আমরা ঠিক এইরকম জায়গায় এই মুহূর্তে রয়েছি, এই জায়গা দিয়ে নৌকো করে যাচ্ছেন, ঠাকুরের পা চেপে ধরে আছেন কালীপদ ঘোষ, বলছেন ঠাকুর যখন এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আসবে তখন তো চারিদিকে শুধুই অন্ধকার, আমি অন্ধকার তো কিছু দেখতে পাবো না, কাউকে চাইলে সাড়া পাবো না, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ আমায় সাহায্য করতে এগিয়ে আসবে না, আমি আতঙ্কিত হব, সেই সময় শুধু তুমি আমাকে পারো গ্রহণ করতে, আমাকে ধরতে, তোমার বাঁ হাতে ধরা থাকবে আলো, আর ডান হাত দিয়ে তুমি আমাকে ধরবে, তারপর থেকে আমি সব সময় তোমার কাছে থাকবো, আমার এই প্রার্থনা তোমায় পূরণ করে দিতেই হবে প্রভু, করুণায় দ্রবীভূত ভগবান আশীর্বাদ করলেন, আশ্বাস দিলেন ঠিক আছে ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হবে, এখন তো কি কাণ্ড, মাঝগঙ্গায় আমায় নিয়ে এসে কি কাণ্ড করলে, আমরা বলি বেশ করেছে করেছে, হ্যাঁ করবে না তো কি করবে, তুমি ছাড়া আছেটা কে, তো তোমার কাছেই তো চাইব, অত ভালো মানুষ হয়ে লাভ নেই, ওই পা চেপে ধরে আমায় দিতেই হবে, আজ আমরাও তাই করব, শ্রীরামকৃষ্ণকে চেপে ধরে আদায় করতেই হবে। কিন্তু মজাটা কি জানেন, আমরা ভাবি এই ভারতবর্ষের কোন প্রান্ত থেকে এসেছি, কত কষ্ট করে কত টাকা খরচ করে, ভেবে দেখুন তো এই 520 টাকা কতবার গলে গেছে আপনার হাত দিয়ে, কত কাজে আপনি কত সময় অন্য কাজে ব্যস্ত থেকেছেন,
কিন্তু আজকের দিনে আপনারা এই টাকা খরচ করে এতদূর এসছেন কিসের টানে? শ্রীরামকৃষ্ণের টানে। কে আপনাদের এনেছে? আপনারা নিজেরা এসছেন? কখনো নয়, শ্রীরামকৃষ্ণ আপনাদের টেনেছেন, আসতেই হবে। এদিন যেমন হয়েছে ঘটনাটি, আমরা ঠাকুরকে বলি তুমি খালি বলছো কি কাণ্ড করলে মাছ গঙ্গায় এনে, তুমিও তো কিছু কম রসিকতা করছো না, তোমাকেও তো বলি হারি যাই বাবা। তুমি কালীপদ ঘোষকে বলছো এইরকম তোমার ওপর অত্যাচার করছে, উপদ্রব করছে, আর তুমি কি করলে? ঘাটে এসে লাগলো আহরিটলা ঘাটে নৌকো। কালীপদ ঘোষ জিজ্ঞেস করলেন কোথায় যাবেন আপনি যে বললেন, ঠাকুর কি উত্তর দিলেন? কোথায় যাই বলো তো, তোমার বাড়ি যাই। ভোজকাণ্ড, কালীপদ ঘোষের হাতে ধরা পড়ার জন্য এত নাটক, ঠাকুরকেও বলিহারি কিরম নাটক করতে পারেন, স্বেচ্ছায় ধরা দিয়েছেন মাঝ গঙ্গা এসে। কালীপদ ঘোষ ভাবছে আমি পাকড়েছি, আর ভগবান মুচকে মুচকে হাসছে, না আমি না পাকড়াতে দিলে তুমি পাকড়ানোর কে? আমরা ভাবছি আমরা অনেক খরচ করে কষ্ট করে এসেছি, তিনি না টানলে আসার কোনো উপায় নাই। শ্রীরামকৃষ্ণের কথা যখন শুনলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন কালীপদ ঘোষ। আপনি আমার বাড়ি যাবেন, চলুন চলুন, সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ির ব্যবস্থা, বাড়িতে এসে পৌঁছলেন। আমরাও আজকে বাড়িতে ফিরব, ফিরে কি দেখব কালীপদ ঘোষ কি দেখছেন? দেখছেন শ্রীরামকৃষ্ণ যে ঘরে গিয়ে বসেছেন, ঘরের পরিবেশটা কিরকম হঠাৎ যেন বদলে গেল। ঘরে অনেক তৈলচিত্র ছিল দেবদেবীদের, সব কিরম যেন জ্বলজ্বল করছে, জীবন্ত মনে হচ্ছে, সব যেন এতদিন নিষ্প্রাণ ছিল এখন উজ্জ্বল হয়ে উঠেছে, জীবন্ত দেবদেবী, স্বয়ং ভগবান এসছেন। তো আমরা আমাদের অন্তরে শ্রীরামকৃষ্ণকে নিয়ে যখন আজ ঘরে ফিরব, তখন আমরাও আশা করি দেখতে পাবো আমাদের ঘরে যিনি বসে আছেন তিনি ছবি নন, তিনি জীবন্ত। শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমা স্বামীজি জীবন্ত বসে আছেন, ছবি টবি নয়, আমাদের চেয়েও বেশি জীবন্ত। কালীপদ ঘোষ অবাক হয়ে গেছেন, উপলব্ধি করছেন এ তো আমার ঘর মনে হচ্ছে না, এটা তো মন্দির। কালীপদ ঘোষের দিদি বলছে আরে একে তো আমি আগে দেখেছি, একদিন বেশ অনেকদিন আগে জানলার ধারে দাঁড়িয়ে আছি, দেখি একটা ঘোড়ার গাড়ি আর তার থেকে একটা ফর্সা সুন্দর মুখ বেরিয়ে বলছে এই এই বাড়িটা, এই বাড়িটা। তা দেখে এত ভালো লাগলো ঘরে ডাকতে গেলাম, এই দেখবে একটা বেশ অদ্ভুত সুন্দর লোক, এই বাড়িটা এই বাড়িটা বলে দেখালো, এসে দেখে আর সে নেই, চলে গেছে গাড়ি। শ্রীরামকৃষ্ণ দেখে চিনতে পারলেন কালীপদ ঘোষের বোন এই সেই ব্যক্তি, আগে এসে বাড়িটি শনাক্ত করে গেছেন, এই বাড়িতেই আমি আসছি। শ্রীরামকৃষ্ণের পদার্পণের ফলে কালীপদ ঘোষের জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল, লোহা সোনায় পরিণত হলো। শ্রীরামকৃষ্ণ স্পর্শে এই হয়, মরা মানুষ সত্যি জীবন্ত হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবেসে ফেললেন কালীপদ ঘোষ। ঠাকুরের অসুখ করেছে, ক্যান্সার হয়েছে, কলকাতায় নিয়ে আসা হবে, কোথায় থাকবেন? কালীপদ ঘোষ ব্যবস্থা করলেন শ্যামপুকুর বাড়ি, নিজের বাড়ির কাছেই। শুধু বাড়ির ব্যবস্থা নয়, নিজের হাতে সারা বাড়ি পরিষ্কার করলেন, ঘরে নতুন নতুন কবি কিনে লাগালেন, বাসনপত্র কিনলেন, আনাজপত্র জোগাড় করলেন, সমস্ত ব্যবস্থা কমপ্লিট হওয়ার পর ঠাকুর এলেন। কালীপদ ঘোষ মনে করতেন তাঁর কাছে সেবা নেওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণের এই অভিনয়, তার ক্যান্সার হয়েছে, এসব তার অভিনয় নাটক, তিনি নাটক করতে পারেন, শুধু আমাকে উদ্ধার করবেন বলে। কালীপদ ঘোষকে শ্রীরামকৃষ্ণ মজা করে বলতেন ম্যানেজার, কখনো বলতেন গিন্নিমা, এত কিছু ব্যবস্থা ব্যবস্থা করতেন, রান্না টান্নার ব্যবস্থা করতেন। এরপর ঠাকুর গেলেন কাশীপুর উদ্যান বাটি, সেদিন তো প্রেমের ছড়াছড়ি, কৃপার বন্যা বইছে। কালীপদ ঘোষের বুকে হাত দিয়ে বললেন চৈতন্য হ, কি আর বলিব তোমাদের চৈতন্য হোক না, ভবিষ্যতে রাখলেন না, এখনই চৈতন্য হ, চেতনা আমাদের সকলের আছে, আমরা জানি তিনি ভগবান, এটা আমরা জানি চেতনা, কিন্তু চৈতন্য উপলব্ধি যতক্ষণ না হচ্ছে ওই জানার মূল্য নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্য হও, তুমি বোঝো আমি কে আর তুমি কে, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি। আবার কালীপদ ঘোষের দাড়ি ধরে চুমু খেয়ে বললেন যে আন্তরিক
তাকে ডেকেছে কিংবা সন্ধান নিক করেছে তাকে এখানে আসতেই হবে। একদিন ভক্তদের বলছেন কালীপদ বলেছে সে সব ছেড়েছে, ওই বিলিতি মত ছেড়ে এখন ঋষি কারণ বাড়িতে মজেছে। শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেল, অসম্ভব যন্ত্রণায় ভেঙে পড়লেন কালীপদ। মাঝে মাঝেই ঠাকুরের ছবির সামনে হাউ হাউ করে কাঁদেন আর বলেন দেখা দাও দেখা দাও, বারবার কাঁদেন, কিছুতে শান্ত হতে পারেন না। খবর পেলেন রামদত্তের বাগান বাড়ি কাপুর গাছের জগদ্দান, সেখানে ঠাকুরের অস্থি সমাহিত করা হয়েছে। যাতায়াত শুরু হলো, সেখানে নিত্য পূজা গান আনন্দ হতে লাগলো। গান লিখলেন, সুর দিলেন, ভক্তরা গান গাইছে ঠাকুরের গান, তাকে ঘিরে নৃত্য করছে, তিনি একটি যেন স্তম্ভ হয়ে উঠেছেন। নবগোপাল ঘোষ, কালীপদ ঘোষ এবং গিরিশ ঘোষকে নিয়ে এলেন, তিনজন ঘোষ এক জায়গায় হয়েছে। ঠাকুরের পার্শ্বদের মধ্যে ঘোষের সংখ্যা একটু বেশি, কেন কে জানে। নবগোপাল ঘোষ বাদুর বাগানের বাড়িতে ঠাকুরকে একবার নিয়ে গিয়েছিলেন, ঠাকুর মহাভাগে মহাভাবে অবস্থান করেছিলেন, গলায় গড়ে মালা পরিয়ে দেওয়া হয়েছিল, তার চারদারে কীর্তন হয়েছিল। ঠাকুরের স্থূল শরীর অবর্তমানে এই কালীপদ ঘোষ এবং গিরিশ ঘোষ গেছেন, তাদের ঘিরে কীর্তন হচ্ছে। এদিনও নবগোপাল ঘোষ কালীপদ ঘোষের গলায় মালা পরিয়ে দিলেন, আর তারা দুজন কালীপদ ঘোষ আর গিরিশ ঘোষ ভাবে আপ্লুত হয়ে আছেন, চোখ বন্ধ, সামান্য মাত্র খোলা, নিস্তব্ধ নিষ্পন্দ হয়ে রয়েছেন, কীর্তন হচ্ছে তাদের চারদিকে, আর তাদের মুখে শুধু একটি শব্দ শোনা যাচ্ছে, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, শুধু এই কথা আর কিচ্ছু না। বড় পদে উন্নীত হয়েছিলেন কালীপদ ঘোষ। জন ডিকিনসন কোম্পানির কাগজের কোম্পানি বোম্বে ব্রাঞ্চে ট্রান্সফার হয়েছিলেন। অনেকে উনি ঠাকুরের ভক্তদের চাকরির ব্যবস্থা করে দেন। ওনার এমন প্রভাব ছিল যে এই ডিকিনসন কোম্পানির যেখানে যেখানে ব্রাঞ্চ ছিল সব জায়গায় তিনি ঠাকুরের ছবি লাগিয়েছিলেন অর্ডার দিয়ে, এতটাই তার প্রভাব ছিল। কারণ তিনি বিশ্বাস করতেন তার যা কিছু ভালো মঙ্গল উত্তরণ ঠাকুরের কারণে হয়েছে। এই কারণেই স্বামীজি, রাজা মহারাজ, অখণ্ডানন্দজি, অভেদানন্দজি যে যখনই বোম্বে গেছেন কালীপদ ঘোষের বাড়িতে আস্তানা গেড়েছেন, কিছুদিন থেকেছেন, মন প্রাণ দিয়ে ঠাকুরের পার্শ্বদের ভক্তদের সেবা করতেন কালীপদ ঘোষ। যখন কলকাতায় থাকতেন তখনও বিশেষ করে সেবা করতেন লাটু মহারাজকে, যাকে তিনি প্রথম ঠাকুরের কাছে দেখেছিলেন, তার বিশেষণ ছিল ছেঁচড়। তা সেই লাটু মহারাজ এসছেন একদিন কালীপদ ঘোষের কাছে, জীবনের শেষ প্রান্ত, কালীপদ ঘোষ বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন, লাটু মহারাজ সেই বাংলা হিন্দি মিশিয়ে অদ্ভুত সুন্দর মিষ্টি ভাষায় বলছেন, দেখো আমাকে এখন মাসে মাসে টাকা না দিলেও চলবে, আমি সন্ন্যাসী মানুষ, আমাকে তুমি তিলের তেল মাখাবে, দুধ খাওয়াবে, আমার মতো সাধু সন্ন্যাসীর কি এসব লস্করি করতে আছে? লস্করি মানে লাশের। ওই গুরুও যেমন শিষ্য তেমন, গুরুও ফিলোসফিকে ফেলোসফি করেন, ইনিও লাক্সারিকে লস্করি করেন, এই করেন আর কি, দুজনে খুব ভালো বুঝেছে বলছে। তা কালীপদ ঘোষ তখন বললেন, ভাই ঠাকুরের আশীর্বাদে আমার কিছুরই তো অভাব নেই, তোমাদের সেবায় দু চার টাকা লাগে তা থেকে আমায় বঞ্চিত করো না, ঠাকুর যে রাগ করবে। সেই ভয়ঙ্কর দিনটি এসে গেল 1905 সালের 28 জুন, যে দিনটির জন্য খুব আতঙ্কিত ছিলেন এক সময়ে কালীপদ ঘোষ। শ্যামপুকুরের বাড়িতে কালীপদ ঘোষ রয়েছেন শেষ শয্যায় শুয়ে, পাশে বসে রয়েছেন বাবুরাম মহারাজ, শ্রীরামকৃষ্ণের অন্যতম ঈশ্বর কোটি সন্তান, হাড় পর্যন্ত শুদ্ধ। বাবুরাম মহারাজ দেখছেন কালীপদ ঘোষ পিড়পিড় করে হয়তো কিছু বলছেন, ঠাকুরের নাম করছেন, তারপরে দেখছেন যে বাবুরাম মহারাজ দেখছেন কালীপদ ঘোষ ক্রমশ স্থির হয়ে যাচ্ছেন, তিনি কি দেখছেন তিনি জানেন, হয়তো দেখছেন সেই গভীর অন্ধকার, কেউ নেই তার পাশে, এতদিন যাদের সঙ্গে ছিলেন তারা কেউ নেই, এই অভিজ্ঞতা আমাদের সকলেরই হবে। শেষের সেদিন বড় ভয়ঙ্কর, চারিদিকে শুধু অন্ধকার, কেউ নেই, যাদের আমি আমার করছি তারা কেউ নেই। তখন কালীপদ ঘোষ হয়তো দেখছেন ঠাকুরকে,
কিন্তু বাবুরাম মহারাজ দেখছেন কালীপদ ঘোষের হাতটা একটু উপর দিকে উঠেছে। কেন দেখছেন? ঠাকুর এসে গেছে, ঠাকুর এসে হাত বাড়িয়ে দিয়েছেন। কালীপদ ঘোষের হাতটি ধরলেন, হয়তো এবার সময় এসে গেল। বাবুরাম মহারাজ দেখলেন শ্রীরামকৃষ্ণ কালীপদ ঘোষের হাতটি ধরে তার কাছে নিয়ে চলে গেলেন চিরকালের মতো, আর নিষ্প্রাণ হাতটি ধপ করে পড়ল বিছানার উপর। আমাদেরকে বুঝিয়ে দিল আমাদের সকলের জন্য শ্রীরামকৃষ্ণের হাত বাড়িয়েই রয়েছেন, তিনি আমাদের হাত ধরবেন বলে হাতটি বাড়িয়ে আছেন। আমরা শুধু একটু প্রার্থনা করি তার কাছে, প্রভু আমাদের তো আর কেউ নেই, তুমি শুধু আছো, তুমি ছাড়া আমাদের জীবন শুধুই শূন্য শূন্য, তুমি এসে আমার হাতটি ধরো, আমরাও যেন তোমার কাছে চিরকালের মতো থাকতে পারি, তোমার হয়ে যেতে পারি। নমস্কার। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত হব নাম, প্রণাম 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 প্রণাম।